বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের থ্রি ফেস মোটরের স্টার্টার কানেকশন এবং স্টার্টার কানেকশন একদম সরাসরি লাইভ দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবে। এই হচ্ছে আমাদের পুরাতন স্টার্টার, তো এই স্টার্টারটি আমরা এখন চেঞ্জ করে নিউ মডেলের একটি নতুন স্টার্টার লাগাবো এবং কীভাবে কানেকশন করতে হয় সেটিও দেখাবো। তো এই স্টার্টারটাকে খুলে ফেলতে হবে। এই হচ্ছে আমাদের পুরাতন স্টার্টার, আর আমাদের এই যে স্টার্টারটি হচ্ছে এটি হচ্ছে নতুন একটি স্টার্টার। তো এখন আমরা এটি নতুন একটি স্টার্টার কানেক্ট করব। তো একটি স্টার্টারের দুটি কয়েলের প্রান্ত থাকে, যে কোনো কয়েলের দুটি প্রান্ত থাকে, এটির সেম একই, একটি হচ্ছে A1 আর একটি হচ্ছে A2। তো এই দুটি হচ্ছে A1 আর A2 হচ্ছে কয়েল টার্মিনাল। আর প্রথমের যে আমাদের তিনটি যে L1 L2 L3 অথবা এই যে বড় তিনটি ছিদ্র দেখা যাচ্ছে, আমরা এখানে সরাসরি থ্রি ফেস অথবা থ্রি ফেজের যে ইনপুট লাইন আছে সেই তিনটি ইনপুট লাইন আমরা অ্যাড করব। তিনটি ইনপুট লাইন ঢোকানোর পর আমাদের কাজ হচ্ছে কয়েলে লাইন দেওয়া। তো একটির ফেস থেকে আমরা সরাসরি শর্ট করে A1 কয়েলের যে A1 টার্মিনাল আছে, এই যে এই কয়েলটি আমরা সরাসরি A1-এর সাথে অ্যাড করব। আর বাকি থাকে আমাদের হচ্ছে আরেকটি A2 প্রান্ত। তো সেখান থেকে আমরা মেন ফেস থেকে আরেকটি তার শর্ট করে সরাসরি আমরা অফ সুইজের এনসি টার্মিনাল, যে দুটি টার্মিনাল সেই দুটি টার্মিনালের একটির সাথে অ্যাড করব। এবং অফ সুইজ থেকে একটি তার নিয়ে আমরা সরাসরি অন সুইজের এনওতে লাগাবো। এবং সেখানে লাগানোর পর এনওতে যে আমার আরেকটি টার্মিনাল ফাঁকা রইল, সেইখান থেকে আমরা সরাসরি A2-তে লাগিয়ে নিব, এই যে স্টার্টার A2-তে। তো A2 থেকে লাগানোর পর A2 থেকে একটি তার শর্ট করে আমরা স্টার্টারের যে আরও দুটি এই যে ছোটো টার্মিনাল আছে NO, সেই NO-র সাথে আমরা সে লাগাবো, এই যে NO-তে লাগিয়ে নিব। NO-তে লাগানোর পর আমাদের কিন্তু আরেকটি NO টার্মিনাল ফাঁকা থাকবে, তো সেই টার্মিনালটিতেও কিন্তু আমাদের একটি তার লাগাতে হবে। সেই তারটি হচ্ছে আমাদের মেন, এই যে এই তারটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবে অফ সুইজের যে NC টার্মিনাল আছে সেই টার্মিনালের সাথে যে আমরা একটি ফেস অ্যাড করেছি মেন ফেস, সেটার অপোজিট প্রান্তে মানে তার পরবর্তী যে NC প্রান্তটি আছে সেই টার্মিনাল থেকে আমাদের সরাসরি NO-র সাথে অ্যাড করতে হবে। আমাদের স্টার্টার কাজ শেষ, এখন আমরা সরাসরি আউট ফেস অথবা মোটরের যে থ্রি ফেস আছে সেটি লাগিয়ে মোটর স্টার্ট করব। তো আমরা এখন কাট আউট তিনটি অনেক ভালোভাবে লাগিয়ে নিব, কারণ একটি লুজ হলে আমাদের মোটরটি জ্বলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, কারণ থ্রি ফেস অনেক ডেঞ্জারাস একটি জিনিস, কারণ থ্রি ফেস মোটর কিন্তু একটি লাইন লুজ হলেই মোটর পুড়ে যায়। তো এই যে আমাদের তিনটি ফেসই কিন্তু শো করতেছে, অবশ্যই তিনটি ফেস থাকতে হবে, তা না হলে মোটর রানিং হবে না। তখন আমরা মোটর রানিং করে দেখাবো, একদম লাইভ দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এবং খেয়াল রাখতে হবে মোটরটি কিন্তু অবশ্যই ডান দিকে ঘুরতে হবে, আমাদের মোটরটি ডান দিকে ঘুরতেছে। এখন আমরা স্টার্টারটি অন করে দেখাবো, যে দেখতে পাচ্ছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আর বিনিময় ইলেকট্রিক্যাল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।